আমাদের দেশের মাইনকে চোরার মতো বিচার হইছে। এই যে মাইনকে ধরা খাই এখন খালি গরম দিন খায় কথা কন না কে কলার পাতার পর হইয়া রইছে ডাকাইত উত্তর মতো ধইরাই না কুত্তার জন্য পিড়ায় হামনে পিড়াইছে এটারে ও ছিল আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এই মাইনকে মনে রাখবেন যারা ইসলাম বিদ্বেষী থাকবে মরার আগে যতই ভালো হইতে চাবে আল্লাহকে ভালো হওয়ার সুযোগ দান করবে না কথা বলেন না কেন এই যে মানিক ধরা খাইছে না বিচারক মানিক দেহেন ওর জিন্দগি কোথায় যে খারায় কারণ যারাই আলেমদেরকে নিয়ে টিটকারা করে অরেঞ্জ দাসে দখল কারণ আমি তো আল্লাহকে দেখা করছি আমি জানি তার ক্যারেক্টার সম্পর্কে আমার জানা আছে মিয়া সে আলেমকে দেখার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় গালাগালি শুরু করে দিবে দাড়িওয়ালা মানুষ দেখলে ওর মাথা খারাপ হয়ে যেত মানকে বিচারক মানিক জেলখানার প্রত্যেকটা কম্বলের ভিতরে বড় বড় উরাস আছে প্রত্যেকটা উরাসের কামড় তোমার শরীরে বিঁধবে আর এক একটা জাহান্নামের কষ্ট তোমার ভিতরে থেকে অনুভব হবে তোমার হাতের খোসায় সর্বপ্রথম এই দেশে ফাঁসির রায় হয়েছে সাইদির কথা কর না কেন আরো জোরে কন নিরাপরাধ একজন আলেমের ফাঁসির রায় তোমার হাত দিয়ে দিছে ভুলে যাইও না বাংলাদেশে আল্লামা আজিজুল হকের বিরুদ্ধে এই লোকটা প্রথম কেস দায়ের করেছে তখন তার জীবনে শুরু বড় বড় উলামা ইকরামের যত কেসের রায় এই মানিকের হাতে ছিল আল্লাহ বুঝাই দিবে তোমার কেস কোন উকিল নেয় তুমি জেলে পৌঁছবা তোমার তোমার পক্ষে কোন উকিল দাঁড়াবে না কারণ জানে পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী প্রত্যেকটা বেঈমানের বিচারে জমিনে হোক আল্লাহ এটা চায় কথা ঠিক না বেটি এদের পক্ষে যদি আপনিও কথা বলেন আপনার ঈমানের ভিতরে দুর্বলতা আসবে ইসলাম এত সহজ না ইসলাম এত সহজ না তো বিচারক চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আবু হানিফার ছাত্র বৃদ্ধ বয়সে হারুনার রশিদের বউ বিচার দিছে কয় আমার স্বামী আমারে বাপের বাড়ি যখন আমি গেছি এক নারী লয়ে ঘুমাইছে ইমাম আবু ইউসুফ জিজ্ঞেস করলেন আপনি বাদশার বউ কেমনে ঠিক পাইলেন যে আপনার বিছানে আপনার অন্য বউ লই আইছে কয় আমি আয়া পুরুষের যেই আলামতটা দেখলে স্ত্রীরা বুঝতে পারে যে একজন নারী আসছিল আমি ওইটা দেখছি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন তখন তার মোবাইল ছিল না যে ছবি তুলে নিয়ে আইছো তুমি যে দেখছো বিছানা পাতিতে একটা পুরুষের নাপাকি জিনিস পড়ে রয়েছে কেমনে বুঝলা আমি দেখছি বিছানা চাদরে পড়ে রয়েছে মকমলের কাপড় আমি বুঝি না আমি মহিলা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহে এই বিচার কি করবে একজন বাদশার বিচার আর পৃথিবীতে উল্লেখযোগ্য একজন বাদশাহ হারুন আর রশিদ যার সামনে বিচার করবে এমন কোন লোক পৃথিবীতে আছে রে ভাই এত বড় শান সহকতের বাদশাহ কিন্তু মামলা দিছে হ্যার ভুল আমাদের যেগুলো মুনাফেক এগুলোর কল্লা কাটে দিতে কইছে আল্লাহ বুঝেন নাই হ্যাঁ দেখবেন আগে যারা আওয়ামী লীগ করছে আল্লাহর নবীর এখন সব বিএনপি হয়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে আছে না নাই হ্যাঁ ঠিকই আছে মনে রাখবেন ওরে বাইরে মনে রাখবেন যারা সুবিধাবাদী এই জীবনে সুবিধাবাদী এখন দল সে পল্টি খাইছে আমার নীতিও পল্টি না এটার নাম উদ্দি সেটা নয় আবার যখন আওয়ামী লীগ আসবে দেখবেন একজন বিএনপি নাই সব আওয়ামী লীগ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে দেখবেন একজন আওয়ামী লীগের বিএনপি নাই জামাতের পোলাপনের কেলানির চোড়ে সব জামাত ইসলাম হয়ে গেছে সব দেখবেন নতুন নতুন দাড়ি নতুন নতুন টুপি ও বাবা কি হাজি সাহেব হালাকি এক নাম্বার বদমাইশ কথা কন না কেন হ্যাঁ আমাদের দেশটা যদি আফগানিস্তানের মতো হইতো ইসলামী স্টেট থাকতো যেইগুলো দেখবেন মুনাফেক এইগুলার পিঠের চামড়া তুলে ফেলতো কারণ আফগানিস্তানে পৃথিবীতে একটা মাত্র দেশ আছে 100% শরিয়া ভিত্তিক চলে সৌদি আরবও 100% শরিয়া ভিত্তিক নাই সৌদি আরবে যাবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে এখন দেখবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে সৌদি আরবে আগে নামাজের টাইম হলে আজানের সাথে সাথে দোকান বন্ধ এখন দোকান বন্ধ করে মাগার দোকান বন্ধ করে ঠিকই ভিতরে সব নামাজ পড়েন একটাও আগে দোকান খোলা থাকলে নামাজ যদি না পড়তো ওরা 40 দিন ধরে নিয়ে জেল দিত
যেটা নবীর হাদিসে আছে আলহামদুলিল্লাহ বলেন না কেন এখন সেটা নাই সঙ্গে সঙ্গে সাহাবী কাঁদে আর বলে নবী গো আমি তো তার মাল বুঝায় দিছি সে যদি আমারে মাফ করে দেয় আমার মালিক কি আমারে মাফ করবে না আমার নবী বললেন যার মাল চুরি করছিলা তার কাছে জিজ্ঞেস করি তুমি কি তারে মাফ করে দিস বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল যদি মাফ করে দেয় আমি মাফ না করনে ওয়ালা কে আপনি যদি মাফ করে দেন আমার মালিক যদি মাফ করে দেয় গো আমি তো মাফ করার কেউ না নবী বলে উল্টা বুঝলাম মাল তোমার মাফ করনে ওয়ালা তুমি আল্লাহর আমি না যতগুলা মানুষের হক নষ্ট করছেন প্রত্যেকটা হক তার বাড়িতে যায় যে আপনার আদায় করে দিতে হবে এটা বান্দার হক কি ভাবতেছেন আপনার জিন্দিগির এই বডিটারে মনে মনে ভাবতেছেন ঘুরে বসে এক সিলে লাগাইলে এক সাল লাগাইলে আপনি একবারে ইমাম গাজালি হয়ে গেছেন গা এক পীরের কাছে যে মুড়ি দিলে ইমাম গাজালি হয়ে গেছেন গা এত সহজ আল্লাহ সব গুনাহ মাফ করবে জেনার গুনাহ মাফ করবে তারপরে আপনি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই ঈদের নামাজও পড়েন নাই একটা রোজাও রাখেন নাই বুড়া বসে নামাজ ধরছেন আল্লাহ মাফ করে দিবে পিছনে যা করছে না কাম কুকাম নামাজ নামাজ পড়েন নাই মাফ করে দিবে কিন্তু বান্দার হক যেগুলো চুরি করছেন ঘুষ খাইছেন নো এগুলো বান্দার হক এগুলো যদি রব্বে কারিম মাফ না করে পৃথিবীর কেউ আল্লাহ পারেন মাফ করতে কিন্তু করবেন না আল্লাহ মাফ করতে পারেন সব কিন্তু আল্লাহ এটা করবেন না এই হাদিসের দ্বারা প্রমাণ আল্লাহ আকবার বলতে পারলেন না ওই সাহাবী বলতেছে হুজুর এই লোক মাফ করে দিছে আপনি এবং আপনার রসুল আপনি আর আল্লাহ মাফ করে দিলে হয় নবী বলে না এই তুমি আন্দাজে কথা কও কেন আমি আর আমার আল্লাহ মাফ করার কে এটার মালের দায়িত্ব তোমার তুমি মাফ করলে আমি এবং আমার আল্লাহ মাফ করে দিবে আরো জোরে করে আরো জোরে কর এখন সাহাবি সুযোগ পাইছে যাইয়া লোকটারে পা উপরে বলে ভাই তোমার যা চুরি করছিলাম তা তো ফেরত দিলাম দিলামি সাথে আমি তোমার এক বছর মাগনা তোমার বাগানে কাজ করে দেব ওই সাহাবি এত নিষ্ঠুর না ওই সাহাবি এত নিষ্ঠুর না যে ওই সাহাবি তারে দিয়ে এক বছর কাম করাইবে দেখেন কি করে ওই সাহাবিও কায়দা করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ এক বছর কাম করার লাগবে না হ্যাঁ 40 দিন জেল দেন 40 দিন জেলখানায় তারে খালি বলে দেন প্রতিদিন অন্তত 20 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে আরো জোরে করে এই হাদিস সাদরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যখন তোমরা সোর দরবা তখন তার শরীয়ত হলো তারে বলে দেবা যে প্রতিদিন 40 রাকাত করে নামাজ পড়তে হবে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقل الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لك الحمد لله সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা তারাই করতে পারে যাদেরকে মহান প্রতিপালক কবুল করে নিয়েছেন আল্লাহর প্রশংসা তারাই করতে পারে যাদেরকে রব্বে করিম সদা সর্বদায় তার শুকরগুজার বান্দাদের মধ্যে আল্লাহ কবুল করেছেন আসলে আপনাদেরকে বোঝানো যাবে না একবার শুকরিয়া আদায় করলে রব্বে করিমের কাছে কত দাম এতই দাম এতই দাম যে সারা পৃথিবীতে যত দামি কাজ আছে ভালো কাজ আছে সবচেয়ে দামি কাজ হলো আল্লাহর কাছে একবার প্রশংসা করা এই যে দেখেন পৃথিবীতে যত গাছগাছলা বৃক্ষলতা যাই কিছু দেখেন আল্লাহ কোরআনে বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের মাঝে যত মাখলুক দেখেন যত গাছগাছলা দেখেন সবাই আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বলেন এই যে গাছের পাতাগুলো দেখেন বাতাস না থাকলেও জিরি জিরি করে লড়ে এই গাছের ডালগুলো 24 ঘন্টা মওলাই কারিমের জিকির করে পৃথিবীতে যত কোয়ালিটির মখলুক আছে যত কোয়ালিটির মখলুক আছে সমস্ত মখলুক 24 ঘন্টা আল্লাহ জিকির করে এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমের মধ্যে বান্দাকে টার্গেট করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা বান্দা সকাল বিকাল নয় 24 ঘন্টা নয় হার হালাতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি মওলার জিকির করব আর যারা আমার জিকির ঠিকমতো করে ওর জিন্দেগির ফেকের সব ঠিক থাকে যদি কোন ফেকের কেমনে ঠিক থাকে যে ব্যক্তি আল্লাহর জিকির করে ওই ব্যক্তির যত ভালো কাজ আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হাসিল হয় সুবহানাল্লাহ জোরে কইলেন না বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন তার হাদিসের মধ্যে বলেন মানুষ সবচেয়ে বেশি যখন জিকির করবে এই জিহ্বাটা যখন বেশি বেশি করে জিকিরের দ্বারা তরুতাজা রাখবে যেরকম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কর্ণধার আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ ফাজাইল আমল নামক গ্রন্থের মধ্যে লেখেন জিকিরের চ্যাপ্টার লিখতে যে আল্লাহর কুতুব লেখেন যে ব্যক্তি জিহ্বাকে জিকিরের দ্বারা তরুতাজা রাখবে
ওই ব্যক্তি মৃত্যুর সময়ও তার জিহ্বা তরুতাজা থাকবে একটা গাছ যেরকম পানি দিয়া তাজা রাখা হবে মরুভূমি অঞ্চলে যারা দেখছেন সৌদি আরবে মধ্যপ্রাচ্যে যারা সফর করছেন মিশর কাতার কুয়েত সৌদি আরব অর্থাৎ যেখানে পানি ছাড়া একটা দিন কোনো গাছ বাঁচবে না আল্লাহর হুকুমে এই জন্য দেখবেন সৌদি আরবের প্রত্যেকটা গাছের নিচে পানির ফোয়ারা দিয়ে রাখে ঝর্ণা দিয়ে রাখে সকাল বিকাল দুই বেল পানি দেয় প্রচুর পরিমাণ পানি দেয় অন্তত একটা গাছের জন্য এক বিঘা জায়গা পানি দিয়ে ভিজানো লাগে সুবহানাল্লাহ বিহামদিহি এক বিঘা জায়গা ভিজানো লাগে কেন ওই পানিটা রৌদ্রে শুকাইতে শুকাইতে যেন আবার দেওয়ার টাইম হয়ে যায় এত শুষ্ক জমিন সৌদি আরবে তো পানি ছাড়া সামনে গাছ বাঁচে না একটা মোমেনের বডি জেকের ছাড়া বাঁচে না এবং যে ব্যক্তি তার জিব্বাকে জেকেরের দ্বারা এই জেকের মানে চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহর জেকের করা তা নয় মিথ্যা কথা ছেড়ে দেয় এটাও একটা জেকের কথা কন না কেন দোকানে বইয়া একটা লোকের সাথে পাঁচটা ভালো কথা বলা এটাও জেকের জেকের মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জেকের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জেকের এইটাই শুধু জেকের না উযকুরুল্লাহ যিকরান কাসীরা আপনি বাথরুমের ভিতরে বয়া থাকবেন যত সময় আপনি বাথরুমের ভিতরে বয়া যদি দোয়া পড়ে ঢুকেন যত সময় আপনি লেপটিন করবেন পায়খানা প্রস্রাব করবেন তত সময় পর্যন্ত আপনার জেকের করা হয়ে যাবে কারণ বাথরুমের মধ্যে বয়া তার আপনি আল্লাহর জেকের করতে পারবেন না এটা নিষেধ এই জন্য দেখবেন বাথরুমের বাহিরে ওযুখানা বানানো সবচেয়ে বেটার কারণ লেপটিনের ভিতরে ওযু করার সময় কোনো দোয়া পড়া যায় না এটা নিষেধ আল্লাহ এই জন্য দেখবেন মসজিদের বাথরুম একদিকে ওযুখানা রাখবে কারণ আছে তো লেপটিনের ভিতরে ওযু করলে ওযুর সুন্নাত আদায় হয় না কারণ ওযু করা ফরজ এই ওযুর মাঝে মাঝে কতগুলো দোয়া আছে এই দোয়াগুলো পড়া সুন্নাত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার আগে যেরকম হাত ধুইবেন একটা দোয়া আছে সুবহানাল্লাহ বলেন নাকে পানি দিবেন একটা দোয়া আছে মুখমণ্ডল যখন ধুবেন একটা দোয়া আছে আপনি মাথায় মাসে করবেন একটা দোয়া আছে আপনি পাও দুইটা ধুবেন দোয়া আছে খিলাল করবেন খিলাল হাত পাও খিলাল করা সুন্নাত এর ভিতরে একটা দোয়া আছে এই দোয়াগুলো যখন আপনি করবেন হার হালাতের যে জেকের এটা আপনার আদায় হয়ে যাবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আমার উম্মত যখন হার হালাতে চব্বিশ ঘন্টা জেকের করে তার জিহ্বাটা তরুতাজা থাকে আর জিহ্বা যখন তরুতাজা থাকে গাছের মতো পানি দেনেওয়ালা গাছের মতো কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে আল্লাহর সামনে দাঁড়াইয়াও এই এই লোকটা আল্লাহ আল্লাহর জেকের করতে থাকবে জিজ্ঞেস করা হবে এখন তো আর তোর আল্লাহ আল্লাহর জিকির করতে হবে না আল্লাহ তোর সামনে বসা ওই লোকটা বলবেন আমি আল্লাহর জিকির বাদ দেবো কেমনে আমি কবরেও তারে ডাকছি দুনিয়াও ডাকছি চব্বিশ ঘন্টা তারে ডাকছি তার সামনে বই একটু তাইকে দেখায় দেই তারে আমি কত ভালোবাসি এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন والذين آمنوا وشد حبا لله مؤمن شب زيد بشي بھلو باشي اللہ کے کارے زورے کننا باری دیکھیں گھمائی تے بارے نہیں سو سوڑ سوڑ دے ہاتھ رہے کارم کی অনেক মুসল্লি আছে দাওয়াত ও তাবলীগের দাওয়াত দেওয়া শুরু হয় বয়ান শুরু হয় উনি ভালো হবে মুরগির মতো কাইতে রগা ডিলা মুসল্লি এই মিয়া নিশা করে মতো মসজিদে জিমান কে মসজিদে জিমানোর জায়গা না এই জন্য তো বিশ্বনবী বলেন এই যে দাওয়াত তাবলিগালারা মসজিদে খায় মসজিদে ঘুমায় অনেকে মশলা দেয় একটা টাটকা মশলা এটা জায়েজ আছে নি ঠিকই কইছে মগার মগায় জায়েজ নাই ঠিকই কইছে মসজিদে খাওয়া দাওয়া জায়েজ নাই কিন্তু বিশ্বনবীর জিন্দিগিটাই তো কাটাইছে মসজিদের মধ্যে সুবহানাল্লাহ কর না কেন হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কই মসজিদে আইয়া একবারে সারাদিন চব্বিশ ঘন্টা দোকানের সামনে বইয়া আল্লাহর ওলি ওরে বলবো যত গিবাদ শেখায় যা আছে সব চলে
কথা কোন ডাকে ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক এই যে আবুল ভাই মসজিদ বানাইছে এত সুন্দর একটা মসজিদ বানাইছে এই বেটার দেখবেন চার দোকানে বইকো হইছে সম্পদ যে পরিমাণ আছে ওই পরিমাণ মসজিদ বানাই নাই হালাকে ও জীবনে এক বছর সেমটে দেয় নাই ঘুড়ার ঘুড়া বদনাম ঠিকই কয় কথা কর না কেন ঠিক এই এর পরে জোরে কয় না এ মাইক ক্লিয়ার কর দি বেটা তোর বাপ মাইক ভালো ভালো মাইক তেমন আওয়াজ হইতেছে আওয়াজ ক্লিয়ার কর হ্যাঁ ভালো করে বুঝেন আওয়াজ বাড়া টন বেজ বাড়া যারা ইলেকট্রিসি একবার ইলেকট্রিশিয়ান এনে সুন্দর করে সেটিং করে ফেলবেন আলহামদুলিল্লাহ বলেন একবার সেটিং করলে আর যেন হাত দেওয়া হয় না এখানে এই সেটের ভিতরে কতগুলো কোয়ালিটি আছে এগুলো ঠিক করতে হবে হ্যাঁ টন বাড়াও টন টন লেখা আছে দেখ টন 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 বেজ লেখা আছে ইংলিশে পুরে পুরে বাড়া মাস্টারটা হালকা বাড়া আলহামদুলিল্লাহ বলেন এ মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহ মানুষের ভালোটা কেউ বলবে না খারাপটা বেশি বলবে আর এইটা যে এই যুগে তা না জানো চাচা এটা রসুলের যুগেও ছিল রসুলের পিছনে নামাজ পড়া হ্যাঁ খাবার টেবিলে বইয়া হইছে বেড়া এত ভালো হবে তাহলে মক্কাতে পিঠাই এই দেশে খেতাইছে কে কথা কন না কেন যদি বেটা এত ভালোই হবে তাহলে তার বাপ সারা তার রাতের অন্ধকারে চোরের মতো পিড়ে খেতাইছে কে শুনছেন যার একটা চোখের চাউনিতে সারা পৃথিবী ঘুরত সে আসমানের দিকে তাকাইলে কঠিন রৌদ্র সেকেন্ডের ভিতরে ঠান্ডা হয়ে যেত চন্দ্রের দিকে ইশারা করলে দুই টুকরা হয়ে যেত সূর্যের দিকে তাকাইলে সূর্যের অস্তিত্ব হারায় ফেলত তার পিছনে কি কয় কয় বেড়া এত ভালো ভালো হইলে হ্যাঁ এলাকার লোক পিড়ে খেদাইছে সাহাবায়ে কেরাম যখন এই কথা বলতেন হুজুর এই লোকটা আপনার পিছনে দেখেন মাগরিবের আগেও আপনার বদনাম কইয়া আয়া মাগরিবের আপনার পিছনে নামাজ পড়তাছে নবী বলেন পড়তে দাও তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ দাওয়াত দিতে থাকো একদিন নামাজ পড়তে পড়তে এই লোকটা ভালো হয়ে যাবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহ আকবার চিন্তা করো না নামাজ হলো সব অশ্লীল কাজ থেকে আল্লাহ বিরায় নামাজ পড়তে পড়তে একদিন লোকটা ভালো হয়ে যাবে যখন দেখা গেছে এটা ভালো হয় না পরের দিন আবার একজন আইসা কয় হুজুর ভাবছিলাম এক বছর পরে ঘুরে আম ভালো হইল ও ভালো হইলো না ও আজকেও দোকানের সামনে বই আপনার বদনাম কয় আমার রব সাথে সাথে একটা কোরআনের আয়াত নাজিল করলেন শুনেন কি কয় ইয়া আইয়ুহান নাবী হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল ইয়া আইয়ুহান নাবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিক ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইয়া আইয়ুহান নাবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিক নবী যারা আপনার পিছনে কথা কয় এগুলো মুনাফিক আপনি এদের বিরুদ্ধে তরবারি ধরেন কথাটা বলছে কে আল্লাহ এদের বিরুদ্ধে তরবারি ধরেন কথাটা বলতেছে আল্লাহ তা মুনাফিকরাও যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ কি আল্লাহ দুইজন নেই হ্যাঁ ইয়া আইয়ুহান নাবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিক ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর আপনি খালি ওকে কল্লাটা কাইটা দেন জাহান্নাম আমি রেডি করে রাখছি জাহান্নাম ওয়া বিসাল মাসীর কে বলতেছে কল্লা কাটতে কয় কে তাহলে বোঝা গেল সমাজের যেগুলো মুনাফিক এগুলোর কল্লা কাইটে দিতে কইছে আল্লাহ বুঝেন নাই হ্যাঁ দেখবেন আগে যারা আওয়ামী লীগ করছে আল্লাহর ওলির এখন সব বিএনপি হয়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে আছে না নাই মনে রাখবেন যারা সুবিধাবাদী এই জীবনে সুবিধাবাদী এখন দল সে পল্টি খাইছে আমার নীতি ও পল্টি না এটার নাম উদ্দেশ্য এটা নয় আবার যখন আওয়ামী লীগ আসবে দেখবেন একজন বিএনপি নাই সব আওয়ামী লীগ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে দেখবেন একজন আওয়ামী লীগের বিএনপি নাই
জামাতের পোলাপানির কেলানির সোড়ে সব জামাত ইসলাম হয়ে গেছে সব দেখবেন নতুন নতুন দাড়ি নতুন নতুন টুপি ও বাবা কি হাজি সাহেব হালাকি এক নাম্বার বদমাইশ কথা কন না কেন হ্যাঁ আমাদের দেশটা যদি আফগানিস্তানের মতো হইতো ইসলামী স্টেট থাকতো যেইগুলো দেখবেন মুনাফেক এইগুলার পিঠের চামড়া তুলে ফেলতো কারণ আফগানিস্তানে পৃথিবীতে একটা মাত্র দেশ আছে 100% শরিয়া ভিত্তিক চলে সৌদি আরবও 100% শরিয়া ভিত্তিক নাই সৌদি আরবে যাবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে এখন দেখবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে সৌদি আরবে আগে নামাজের টাইম হলে আজানের সাথে সাথে দোকান বন্ধ এখন দোকান বন্ধ করে মাগার দোকান বন্ধ করে ঠিকই ভিতরে সব নামাজ পড়েন একটাও আগে দোকান খোলা থাকলে নামাজ যদি না পড়তো ওরা 40 দিন ধরে নিয়ে জেল দিত যেটা নবীর হাদিসে আছে আলহামদুলিল্লাহ বলেন না কেন এখন সেটা নাই কিন্তু আফগানিস্তানে যান আজান হওয়ার সাথে যদি কারো দোকান খোলা থাকে ওরা 40 দিন জেল দেবে কোন মদ খোর যদি আফগানিস্তানে পাওয়া যায় আরে 40 দিন নিয়ে এক সের গরম ডিম এক সের গরম ডিম গরম ডিম গালের ভিতর দিয়ে না অন্য জায়গা দিয়া ভালো আবার হবি না নামাজি আবার কেন হবি না এইভাবে যদি কোন দেশ সত্যিকারে ইসলামী স্টেট কায়েম হইতো পৃথিবীতে এমনি নামাজির সংখ্যা বাইরে যেত কথা কন না কেন বিশ্বনবীর জামানায় এক চোর ধরা গেছে চোর আমার দেশে তো সবচেয়ে বড় চোর একেবারে সংক্ষেপে চোর মোবাইল চোর কথা কর না কেন মোবাইল আবিষ্কার হওয়ার আগে চুরি হয়েছে স্যারদের জুতা কথা কর জুতা চুরি ছিল এটা স্যাম্পল চোর মানে এটা কোনো হিসাবে চোর না জুতা চোর এখন ওই 10টা হাল জুতা কেউ নেয় না এখন দেহে মোবাইলটা কোন পকেটে রাখছে কথা কর না কেন আগে মসজিদে দেখতো ঢুকে নতুন জুতাটা কোন জায়গায় রাখছে এফ এক্স এর কোনটা বাটা স্যান্ডেল কোনটা কথা কর আর এখন দেখে অ্যান্ড্রয়েড সে আইফোন কার পকেটে আছে স্যামসাং অপো ভালো ভালো সেট কোন জায়গায় রাখছে সুরায় খালি ওদিকে ও নামাজের টেনশন না ও টেনশন শুধু ভালো মোবাইল একটা চুরি করা যাবে কেমনে কেন একটাই চুরি করলে তো বিষয় কথা কন না কেন তো সৌরাটা ধরা খেয়ে গেছে মসজিদের মধ্যে কি সৌর সাহাবা কেন খেজুর বেচতে আইছে খেজুরের বস্তাটা থুইয়া মসজিদে নামাজ পড়তে ঢুকছে উনি মাশাআল্লাহ নিয়ে বাজারে উল্টি বস্তা খুলে উনি বিক্রি করা শুরু করছে মনে করছে বস্তাই না সাহাবী খুঁজতে খুঁজতে যায় দেখে বাজারে আমার খেজুর উনি বিক্রি করে কি ও ভাই তোমার তো জিম্মাদারি দেই নাই তুমি আমার খেজুর বিক্রি করো মানে কয় ভুলে আয়া পড়ছে একজনের বস্তা দেখেন না চোর যখন দেহে পুরান জুতা থুইয়া নতুন জুতা পাইতে পাইতে গেছে কোনোভাবে ধরা খাইছে দেখা গেছে এমন জনেরটা নিছে ইমাম সাহেবটা নিছে কথা কন না কেন আমার জীবনে কত জুতা নিছে আবার মিষ্টির পুটলার ভিতরে দিয়েও গেছে জুমার সময় জুমার নামাজ পড়ানো লেগে নতুন এক জুতা একবার নতুন জুতা কিনে মসজিদে ঢুকছি তাড়াতাড়ি তাফসির করবো মনে করছি আমারটা কেন নিব মাশাআল্লাহ নতুন জুতাটা লয়ে গেছে আল্লাহর ওলি নিয়ে যাইয়া যখন আমি জুমার পরে কইছি ভাই জুতাটা আমার ছিল যে নিছেন দিয়ে দিয়েন সুরালো এলাকার মসজিদের এলাকার হিরুনছি তো যখন হুমছে ও জুমার নামাজ পড়ছে কিন্তু জুতাটা বাড়িতে থুইয়া আবার জুমার নামাজ আমার পিছনে পড়ছে জুমার পরে যখন হুমছে জুতা যেটা নিছি আজকে ভালো ডাইডে বলে ইমাম সাহেবের ও ডর এখন দিব কেমনে ফেরত ওই যে 2 কেজি ওজনের মিষ্টির পুটলা আছে না জুতা রোডের মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া আমি গেছি ও আজে আমার বউর কাছে দিয়েছি যে উস্তাদ যাইলে মিষ্টির পুটলাটা দিয়ে আমার বউ আবার রেডারে ফ্রিজের মধ্যে দিয়ে দিছে আবার মিষ্টি পুটলা আমার জীবনের ঐতিহাসিক ঘটনা তো ফ্রিজের মধ্যে থুয়ে দিছে জুতা ঠান্ডা হইতাছে আমি আইসি 1 সপ্তাহ পরে কয়ে আমি কিছু মেহমান আইছে দেখো ফ্রিজে কি আছে হে মনে করছে মিষ্টি যখন আছে দিয়ে দেই বাইর করে খুলে সেও হাসে আমিও হাসি মানে দুজনে আমি খালি হাসি আমাকে কি এটা কি এটা তো আমি 1 সপ্তাহ আগে দিয়ে দিছি এটা যেন একদম দিয়ে গেল জুমার পরে আপনি গেছেন নওয়াজে কয়ে এটা দিয়ে উস্তাদ জি আইলে
তা আমি মনে করছি এটা মিষ্টির পুটলাই তো, এমন সোরা আছে না নাই? জোরে কর না কেন আছে না? ও বাবা, জুতা তোমারটা সেরাটা ধুইয়া আর এক জোরেটা লয়ে যাও কে? তোমার পার মাপ বোঝো না, ও পার পার মাপ বোঝো না তুমি? ও তোমার সেরাটা ধুইয়া ভালোটা নিয়ে মজা লাগে। তো রসুলের জামানে এমন এক চোর ধরা খাইছে, এ বস্তাটা হ্যাঁ নিজেরটা ধুই আর একটা লয়ে গেছে গাছে, বিশ্ব নবীর কাছে ধরা খেয়ে গেছে। বিশ্ব নবী বললেন, তোমার ছেলে মেয়ে কয়জন? হুজুর আমার ছেলে মেয়ে চার পাঁচজন। নবী বলে, একটা কম চার জন না পাঁচজন? কয় হুজুর সাইডটা আছে আর একটা রানিং এ আছে, বুঝেন নাই? অর্থাৎ আমার বিবি প্রেগনেন্ট, তাহলে চার পাঁচজন মানে একটা আইতা আছে। নবী বলে, চার পাঁচজন সন্তান, তুমি করো এই কাম, তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম। বুঝছি আপনার জন্য কেমন কেমন লাগতেছে, বুঝেন নাই আমার কথা? তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম। চল্লিশ দিন মাশাআল্লাহ আল্লাহর হুকুম, চোর ধরা খাইলে আর সারিক ওয়া সারিকা তো ফাত্তাওয়াই দেহুমা, চোর আর সুন্নি যদি ধরা খায় হাত দুইটা কেটে দেবে, অতএব কাম হইব না, হাত কাটতে হইব। ওই সাহাবি হন কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাত দুইটা কেটে ফেললে আমি আমার ছেলে মেয়ের নিয়ে কাম করে খাওয়াম কেমনে? নবী আমার বললেন, তোমার বাচ্চা কাচ্চার দায়িত্ব আমি নিলাম ওরা বড় হওয়ার আগ পর্যন্ত, কিন্তু হাত কাটতে হইব। সুবহানাল্লাহ, কোন আরো জোরে করে যদি হাত কাটার হুকুম বাংলাদেশে থাকতো, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের ঘুষখোর ঘুষখোর অফিসার গুলার হাত একটাও থাকতো না। অগো ভাত খাওয়ান লাগতো পাও দিয়া, নাহলে বউর হাতের চামচ দিয়া, কথা কর না কেন? যখনই হাত কাটা দেখতেন ভাবতেন এইটা চোর, এটা চোর। আল্লাহ, সৌদি আরব থেকে দেখবেন যারা আসে হাত নাই, এই আঙ্গুল নাই, মনে মনে ভাববেন এটাই আকামের পালায় হয়েছিল, এটারই হাত কাটা। তো রসুল বললেন, তোমার হাত কাটতে হবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সাহাবীতে একটা দামি অঙ্গ, সবচেয়ে মানুষের বডির মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো হাত দুইটা, কথা কর না কেন? হাত দুইটা না থাকলে তার কোনো দাম আছে? ঘুষাঘুষি করবেন হাত লাগবে, বাজার বয়ে নেবেন হাত লাগবে, ভাত খাইবেন হেডাও হাত লাগবে, হাত লাগবে না কোন কাজে? সব বাদ দেন, পায়খানা করার পরে আপনার পানি খারাজ করে দেবে আরেকজনে, এইটি তো দামি কাজ, কথা বল না কেন? নবী বললেন, হাত কোনটা কাটবে, একটা না দুইটা? আমার নবী যখন বললেন হাত কাটতে হবে, সঙ্গে সঙ্গে সাহাবি কাঁদে আর বলে, নবী গো আমি তো তার মাল বুঝাই দিছি, সে যদি আমারে মাফ করে দেয় আমার মালিক কি আমারে মাফ করবে না? আমার নবী বললেন, যার মাল চুরি করছিলা তার কাছে জিজ্ঞেস করি, তুমি কি তারে মাফ করে দিস? বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল যদি মাফ করে দেয় আমি মাফ না করনে ওয়ালা কে? আপনি যদি মাফ করে দেন, আমার মালিক যদি মাফ করে দেয় গো, আমি তো মাফ করার কেউ না। নবী বলে, উল্টা বুঝলাম, মাল তোমার, মাফ করনে ওয়ালা তুমি, আল্লাহর আমি না। শরিয়াত উল্টা বুঝো কেন? কয় আল্লাহ মাফ করে দেবে, করছি আকাম প্রোগ্রাম করছি, যুবক চালে করছে, যে কয়দিন চাকরি ছিল, ও বাবা কপালে হন উনি বড় একটা পয়সার মতো কালা, আলকাতরা মতো কালা বানা আলাইছে, ঘষতে ঘষতে যতগুলা মানুষের হক নষ্ট করছেন, প্রত্যেকটা হক তার বাড়িতে যায় যে আপনার আদায় করে দিতে হবে, এটা বান্দার হক। কি ভাবতেছেন আপনার জিন্দিগির এই বডিটারে? মনে মনে ভাবতেছেন বুড়া বয়সে এক সিগলে লাগাইলে, এক সাল লাগাইলে আপনি একবারে ইমাম গাজালি হয়ে গেছেন গা? এক পীরের কাছে যে মুড়ি দিলে ইমাম গাজালি হয়ে গেছেন গা? এত সহজ, আল্লাহ সব গুনাহ মাফ করবে, জেনার গুনাহ মাফ করবে, তারপরে আপনি জীবনে এক রক্ত নামাজও পড়েন নাই, ঈদের নামাজও পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই, বুড়া বয়সে নামাজ ধরছেন আল্লাহ মাফ করে দিবে, পিছনে যা করছেন আকাম কুকাম নামাজ নামাজ পড়েন নাই, মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যেগুলো চুরি করছেন, ঘুষ খাইছেন, নো
এগুলো বান্দার হক এগুলো যদি রব্বে কারিম maaf না করে পৃথিবীর কেউ আল্লাহ পারেন maaf করতে কিন্তু করবেন না আল্লাহ maaf করতে পারেন সব কিন্তু আল্লাহ এটা করবেন না এই হাদিসের দ্বারা প্রমাণ আল্লাহু আকবার বলতে পারলেন না ওই সাহাবী বলতেছে হুজুর এই লোক maaf করে দিয়েছে আপনি এবং আপনার রাসূল আপনি আর আল্লাহ maaf করে দিলে হয় নবী বলে না এই তুমি আন্দাজে কথা কও কেন আমি আর আমার আল্লাহ maaf করার কে এটার মালের দায়িত্ব তোমার তুমি maaf করলে আমি এবং আমার আল্লাহ maaf করে দিবে আরো জোরে করে আরো জোরে কর এখন সাহাবী সুযোগ পাইছে যাইয়া লোকটারে পা উপরে বলে ভাই তোমার যা চুরি করেছিলাম তা তো ফেরত দিলাম দিলামই সাথে আমি তোমারে এক বছর মাগনা তোমার বাগানে কাজ করে দেব ওই সাহাবী এত নিষ্ঠুর না ওই সাহাবী এত নিষ্ঠুর না যে ওই সাহাবী তারে দিয়ে এক বছর কাম করাইবো দেখেন কি করে ওই সাহাবীও কায়দা করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ এক বছর কাম করন লাগবো না হ্যাঁ 40 দিন জেল দেন 40 দিন জেলখানায় তারে খালি বইলা দেন প্রতিদিন অন্তত 20 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে আরো জোরে করে এই হাদিস সাদরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যখন তোমরা সোর দরবা তখন তার শরীয়ত হলো তারে বলে দেবা যে প্রতিদিন 40 রাকাত করে নামাজ পড়তে হবে নফল নামাজ ওই লোকটা জেলখানার থেকে আর সোর থাকবে না এই লোকটা হয়ে যাবে ইমাম গাজালির মতো ওলি ঠিক না ভাই ঠিক জোরে গন ঠিক হালাকি আমাদের সে যে আসামিগুলো ধরা খায় আপনি দেখছেন জেলখানার থেকে আরো মোটা তাজা হইয়া বাইর হয় কারণ ওখানে যাওয়ার পরে তার দলের লোক পায় ক্যাডারগিরি হয় সে সর্দার হয় 10 বছর জেল খেটে আসার পরে শোনা যায় সে ছোটখাটো একজন শিল্পপতি কথা কর না কেন ভালো করে বুঝবেন জেল কাদের জন্য ওলি হওয়ার সুযোগ একটাই জেল ইসুর নবী খাটছে ইসুর নবী 13 বছর জেল খাটছে 13 বছরে জেলখানায় থাইকা তার জিন্দেগিটা এমন করছে যে হাজার হাজার ডাকাতকে আল্লাহর ওলি বানায় দিয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জেল খাটছে ইমাম আবু হানিফা যখন জেলখানায় গেছে তারে তো বিনা অপরাধে ঢুকাইছে তার অপরাধ ছিল কি জুমার মসজিদে হক কথাগুলা বলছে বাচ্চার বিরুদ্ধে কথা বলছে যে এই সরকার যেটা করে একটাও শরীয়ত সম্মত না এই সরকারের বিরুদ্ধে জিহাদ করা উচিত এই কথার অপরাধে ইমাম আবু হানিফাকে জেলখানায় ঢুকানো হয়েছে এবং তাকে জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মারছে নাউজুবিল্লাহ বলেন না আপনার ইমাম আমার ইমাম যখন ইমাম আবু হানিফারে বিষ খাওয়ায় যখন বিষ খাওয়ায় দিনটা ছিল জুমার রাত ইমাম আবু হানিফা চলে যাবে দুনিয়ার থেকে বিদায় নিয়া আল্লাহর কুতুব ইশারের নামাজের পরে পানির সাথে বাবা দুধের সাথে মিশ্রণ করে বিষ খাওয়াইছে ইমাম আবু হানিফা এতবারও মুসাফিদ জামান চোখের পানি ছেড়ে দিয়ে দু হাত বাড়াইছে মালিক এই নমানকে কি বিশ্ব নবীর কাছে একটু লয়ে যাওয়া যায় না বিশ্ব নবীর কাছে নিয়ে যাইবা আমার ইন্তিকালের আগে আমি কি একবারও আমার নবীর দেখতে পারুন না জেলখানার মধ্যে ইমাম আবু হানিফা বিষ খাওয়া অবস্থায় বাবাই ঠোঁট দুটা কালো হয়ে গেছে বিষের প্রতিক্রিয়া এমন ভাবে শুরু হয়েছে বিষের ক্রিয়া নারী বুড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানোর পরে একদিন বেঁচে ছিলেন বৃহস্পতিবার রাত্রে বিষ খাওয়ানো হয়েছে শুক্রবার জুমার আগ পর্যন্ত বেঁচে ছিলেন ইমাম মুহাম্মদ বিন হাম্বল আহমদ বিন হাম্বল ইমাম মুহাম্মদ ইমাম শাফি সবাই ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ যাকে সিদ জাস্টিস বলা হয় পৃথিবীতে সবচেয়ে বড় কাজীউল কুজ্জা সবচেয়ে বড় বিচারক চিফ জাস্টিস পৃথিবীতে যতগুলো মানুষের নাম আছে তার ভিতরে সবচেয়ে বড় উল্লেখযোগ্য নাম ইমাম আবু ইউসুফের আরো জোরে গান তাহলে খালি হুজুর গুনিয়ে গাঁটটি বাইন্দে ইমামতি দিয়ে দিছেন আর মিলাদের দায়িত্ব দিয়ে দিছেন আর গাঁটটি লইলে মসজিদে মধ্যে দাওয়াত দিবে এইটার দায়িত্ব দিয়ে দিছেন হালাকি ইমামরাই পৃথিবীতে সবচেয়ে বড় বিচারক ছিল এই পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল ইমামরা এই পৃথিবীতে সবচেয়ে বড় বিচারক ছিল ইমামরা ইমাম আবু ইউসুফ
ইরাকের জমিনে এমন বিচার করতেন বাদশা পর্যন্ত কাইফা হতো বাদশা হারুনের রশিদের জামানায় বিচারক হলো চিফ জাস্টিস হলো আবু ইউসুফ রহমাতুল্লাহ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহর কাছে হারুনের রশিদের বউ বিচার দিছে কি বিচার আমি গেছি আমার বাপের বাড়ি আয়া দেখি আমার স্বামীর ঘরে কোন মহিলা দাঁড়িয়ে ঢুকছে নজবিল্লাহ কইলেন না তাই ইমাম আবু ইউসুফ জিজ্ঞেস করে কি আমাগো দেশের মাইনকে চোরার মতো বিচার হইছে এই যে মাইনকে ধরা খাই এখন খালি গরম দিন খায় কথা কন না কে কলার পাতার পর হইয়া রইছে ডাকাইত কুত্তার মতো ধইরাই না কুত্তার সামনে পিড়াই হ্যামনে পিড়াইছে এটারে ও ছিল আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এই মাইনকে মনে রাখবেন যারা ইসলাম বিদ্বেষী থাকবে মরা লাগে যতই ভালো হইতে চাবে আল্লাহকে ভালো হওয়ার সুযোগ দান করবে না কথা বলেন না কেন এই যে মানিক ধরা খাইছে না বিচারক মানিক দেহেন ওর জিন্দগি কোথায় যে খারায় কারণ যারাই আলেমদেরকে নিয়ে টিটকারা করবে অরেঞ্জ দাসে দখল কারণ আমি তো আল্লাহকে দেখা করছি আমি জানি তার ক্যারেক্টার সম্পর্কে আমার জানা আছে মিয়া সে আলেমকে দেখার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় গালাগালি শুরু করে দেবে দাড়িওয়ালা মানুষ দেখলে ওর মাথা খারাপ হয়ে যেত মানকে বিচারক মানিক জেলখানার প্রত্যেকটা কম্বল প্রত্যেকটা কম্বলের ভিতরে বড় বড় উরাস আছে প্রত্যেকটা উরাসের কামড় তোমার শরীরে বিঁধবে আর এক একটা জাহান্নামের কষ্ট তোমার ভিতরে থেকে অনুভব হবে তোমার হাতের খোসায় সর্বপ্রথম এই দেশে ফাঁসির রায় হয়েছে সাইদির কথা কর না কেন আরো জোরে কর নিরাপরাধ একজন আলেমের ফাঁসির রায় তোমার হাত দিয়ে দিছে ভুলে যাইও না বাংলাদেশে আল্লামা আজিজুল হকের বিরুদ্ধে এই লোকটা প্রথম প্রথম কেস দায়ের করছে তখন তার জীবনে শুরু বড় বড় উলামা ইকরামের যত কেসের রায় এই মানিকের হাতে ছিল আল্লাহ বুঝাই দিবে তোমার কেস কোন উকিল নেয় তুমি জেলে পৌঁছবা তোমার তোমার পক্ষে কোন উকিল দাঁড়াবে না কারণ জানে পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী প্রত্যেকটা বেঈমানের বিচার এই জমিনে হোক আল্লাহ এটা চায় কথা ঠিক না বেঠিক এদের পক্ষে যদি আপনিও কথা বলেন আপনার ঈমানের ভিতরে দুর্বলতা আসবে ইসলাম এত সহজ না ইসলাম এত সহজ না তো বিচারক চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আবু হানিফার ছাত্র বৃদ্ধ বয়সে হারুনার রশিদের বউ বিচার দিছে কয় আমার স্বামী আমারে বাপের বাড়ি যখন আমি গেছি এক নারী লইয়া ঘুমাইছে ইমাম আবু ইউসুফ জিজ্ঞেস করলেন আপনি বাদশার বউ কেমনে ঠিক পাইলেন যে আপনার বিছানে আপনার অন্য বউ লইয়াছে কয় আমি আয়া পুরুষের যেই আলামতটা দেখলে স্ত্রীরা বুঝতে পারে যে একজন নারী আসছিল আমি ওইটা দেখছি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন তখন তার মোবাইল ছিল না যে ছবি তুলে নিয়ে আইছো তুমি যে দেখছো বিছানা পাতিতে একটা পুরুষের নাপাকি জিনিস পড়ে রয়েছে কেমনে বুঝলা তো আমি দেখছি বিছানা চাদরে পড়ে রয়েছে মকমলের কাপড় আমি বুঝি না আমি মহিলা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এই বিচার কি করবে একজন বাদশার বিচার আর পৃথিবীতে উল্লেখযোগ্য একজন বাদশা হারুনুর রশিদ যার সামনে বিচার করবে এমন কোন লোক পৃথিবীতে আছে রে ভাই এত বড় শান সহপতের বাদশা কিন্তু মামলা দিছে হ্যার ভুল এ না করলো তো ঝামেলা কথা কর না কেন আবার চিন্তা করতেছে কিসের হারুনের রশিদের কিসের কাজ জিব্রাইল আর মিকাইল বিচারক বানাইছে আল্লাহ আমাকে এখানে বসে আমার সঠিক বিচার করতে হবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি নিজেই তদন্তে নামলেন তদন্তে নিজেই নামলেন বাজান দে আল্লাহর কুতুব একবার তার সানসেটের দিকে তাকায় আর একবার বিছনার দিকে তাকায় ইমাম আবু ইউসুফকে ইজলাসে ডাক দিয়ে বলে আপনি কি কোনো নারী নিয়ে গেছিলেন আপনার বিবি বাপের বাড়ি যাওয়ার পরে আবু ইউসুফ আল্লাহর কসম করে বলে বিচারক সাহেব যদিও আমি প্রেসিডেন্ট আমি আল্লাহকে অনেক ভয় পাই আমি আমার মাওলাকে অনেক ভয় পাই আমার বিবি যদি 5 বছর তার বাবার বাড়ি যায় আমি অন্য কোনো হারাম ভাবে কোনো মহিলা নিয়ে আসবো না
আল্লাহর কসম করার পরে যদি বিচার উল্টা করে ওই বিচারক জাহান্নামে যাবে এটা ওই আবু ইউসুফের মাসলা জানা কেন কোন মুসলমান আল্লাহর কসম সহজে করা যায় না যদি আল্লাহর কসম করে ওই কাজটা করে বাজান সে বেঈমান হবে বিচারক নাজাত পেয়ে যাবে কিন্তু আল্লাহর কসম করে যখন বলতাছে আল্লাহর কসম করে বলছে আমি কোন নারী নিয়ে বিছানায় থাকি নাই আবু ইউসুফের মাথা আরো খারাপ হয়ে গেল আমি কেমনে এই লোকটারে মিথ্যা বিচার করব এদিক দিয়ে তার বিবি আলামত দেখাইতেছে এই যে দেখেন বিছানায় পড়ে আছে কথা তো সত্য ইদা হাকামতুম বাইনান নাসিন তাহকুমু বিল হক আল্লাহ কোরআনে বলে বিচার করার আগে সাক্ষ্য প্রমাণ সঠিকটা নিয়ে কইরো কথা কর না কেন দাদাইরা যাকারা ছিল ফুলাইরা যাকা না তোমার একজন মিথ্যা সাক্ষী দিল ধাম করে দিয়ে দিলা ওই ফ্যামিলির কিয়ামত পর্যন্ত তার ঔরসে যত সন্তান আসবে তারা যত কষ্টের হাত দিবে প্রত্যেকটা হাত তোমার কলিজায় তোমার অ্যাকাউন্টে জমা হবে কি মনে করেন আপনি একটা বিচারক বিচারক ডাইরেক্ট আল্লাহর আরশাদ জমিন নিচে ছায়া পাবে একজন ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট একজন জজ ডাইরেক্ট আমার আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে জান্নাত দান করবে কি মনে করেন আপনি বিচারক সাত ব্যক্তি আল্লাহর আরশের জমিন নিচে ছায়া পাবে সাত ব্যক্তি আল্লাহর দায়িত্ব নিয়ে তার ছাতির নিচে বাম পাশে বসতে দিবে তার ভিতরে শতক হলো ন্যায়পরায়ণ বাদশা যে সঠিক বিচার করে তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি খুব বিপদে পড়ে গেলেন এক তো বাদশা দ্বিতীয় নম্বরে হে আল্লাহর কসম করছে তৃতীয় নম্বরে তার বউ আলামত দেখাইছে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি পর্দার সহিত তার বিবিরে জিজ্ঞেস করে আপনি আলামত দেখে বুঝতে পারলেন যে এই লোকটা অন্য নারী নিয়ে ঘুমাইছে তার তো স্বপ্নদেশ হতে পারে কয় না স্বপ্নদেশ লুঙ্গিতে লাগবে বিছনা চাদরে কেন পড়বে দেখছেন নারী গো বুদ্ধি ওর আপনার সুখের সময় ঠিকই বান্ধবী আপনি যখন বিপদে পড়বেন তখন আর স্বামী নাই কথা বল না কেন তখন আপনার সে নেই না আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন আচ্ছা ওই আলামত দেখে সে খারাপ কাজ করছে কয় হ্যাঁ আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি মাথা ঠিক নাই নামাজে মজা নাই ইমামতিতে মজা নাই বিচারকের মজা নাই এই মামলা আমি কি করব এক দিক দিয়ে তার বড় আলামত আরেক দিক দিয়ে সে আল্লাহর কসম করে দ্বিতীয় নাম্বার হইতেছে পুরা ফ্যামিলি পুরা দেশের ভার তার উপরে বিচার আমি কোন দিকে নিব আল্লাহর কুতুব নিজেই তদন্তে নামলেন তদন্ত করে দেখে দুইটা চড়ুই পাখি এরা ওইখানে বাসা বানছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরো জোরে চড়ুই পাখির বীর্য আর মানুষের বীর্য একই কোয়ালিটির এই মাসলা জানেন আপনারা চড়ুই পাখি আর কবুতর পৃথিবীর আর কোন প্রাণীর বীর্য মানুষের মতো না চড়ুই পাখি এবং মনে রাখবেন কবুতর এদের বীর্য নাপাকি পানিটা একই কোয়ালিটির হাদিসে আসছে ইমাম আমানি বরহম ইমাম আবু ইউসুফ দেখে যে দুইটা চড়ুই পাখি ওখানে বাসা বানছে যখন দেখছে এক সপ্তাহ বাদশার বউ নাই ওরা দুইজন ওইখানে ঘুমাইছে বাদশার বিছানায় ঘুমাইছে সুবহানাল্লাহ বলেন আবু ইউসুফ রহমতুল্লাহ দিমাগ কোথায় গেছে দেখেন চড়ুই পাখি ওখানে নামে কিনা উনি দেখছে যে বাসায় বসা মাঝে মাঝে নামে কিনা এক সপ্তাহ পর্যন্ত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ হারুন আর রশিদের বাড়ির দায় ঘুমা একটা বিচার সঠিকভাবে করার বারান্দায় ঘুমায়া দেখে রাত যখন গভীর হয় তখন ওই সরইয়া সরইনি দুইজনের বিছানায় ঘুমায় মারহাবা বলেন না ওই বিছানায় দুইজন ঘুমাইছে আর স্বামী স্ত্রী তো বুঝে ফেলাইছে ইমাম আবু ইউসুফ বুঝতে আর বাকি নাই লাভ দিয়ে দাঁড়ায় বললেন এই আপনার স্বামী দোষী নয় এখানে সরই পাখির নাপাকি এটা আপনার স্বামীর নাপাকি নয় এখন বউ আবু ইউসুফ যখন রায় দিয়েছে এটা চড়ুই পাখির বীর্য এটা হারুন আর রশিদের বীর্য নয় সে এখানে ঘুমাই নাই তুমি যা বাপের বাড়ি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এখন বউ তো লজ্জিত স্বামীর কাছে যে কয় তোমার একটা কথা কই রাগ করে না আস যা হইছে হইছে মাফ করে দেও আবু ইউসুফ রহমাতুল্লাহ কয় আমি তোর পিছনে এক মাস কইছি আসো মাফ করে দেও তুই আমার কথা হলো নাই
আজকে বিচারের রায় আমার পক্ষে আইছে আর তুই তাড়াতাড়ি করে আমার পক্ষ হয়ে গেলি তোর মতো বউ আমার দরকার নাই মাজান্দি মামা আবু ইউসুফ রহমাতুল্লাহ যখন শুনলেন এতটুকু কামের কারণে বিবিটারে আলাদা করে দিবে বাচ্চা হারুন আর রশিদের বিবি এমন একজন মহিলা ছিল বাবা নাম ছিল তার জুবাইদা কি নাম জোরে কান হারুন আর রশিদের বিবি কি আর আপনার আমার বোন মতো জুবাইদা এমন একজন জান্নাতি মহিলা বাবা জুবাইদার ঔরাস এমন একটা ছেলে জন্ম নিছে সে দুনিয়ার থেকে জান্নাত দেখে গেছে জুবাইদার পাঁচটা সন্তান ছিল হারুন আর রশিদের তার ভিতরে হুইরে আয়না নামে একটা ঘটনা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ লেখছে দেখবেন হুইরে আয়না নামে একটা ঘটনা আছে বাজায় আমলের ভিতরে হেকায়েতে সাহাবার ভিতরে হেকায়েতে সাহাবা সাহাবীদের ঘটনার পাশে হুইরে আয়না নামে একটা ঘটনা আছে এই ঘটনার মধ্যে পড়বেন যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করেন পড়বেন এটা 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 হলো হারুন আর রশিদের ছেলে আব্দুল্লাহ মারহাবা বলতে পারেন না এমন ছেলে জন্ম দিয়েছে জুবাইদা জুবাইদার সন্তান যখন গর্ভে থাকত জীবনে কোনোদিন একটা খারাপ কাজ জুবাইদা করে নাই সারা রাত কোরআন তেলাওয়াত করত নামাজ পড়ত আর মালিকের কাছে দোয়া করত মানি তুমি না বলছো একটা নেক সন্তান যদি দুনিয়ায় কারো হয় ওই মা বাবা হাসতে হাসতে জান্নাতে যায় তুমি আমার একটা নেক সন্তান দাও গো মালিক কারণ আমার জাতির পিতা ইব্রাহিম সারা জীবন দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ সন্তান দিবা তো খারাপ কিছু দিও না দিলে একটা ভালো সন্তান দিও এই জুবাইদা বাজান এমন একটা মহিলা আরাফার মাঠে হাজিদের জন্য পানি দেওয়ার জন্য পানির ব্যবস্থা করার জন্য শত শত মাইল দূর থেকে নহরে জুবাইদা কাটিয়া আরাফার মাঠে আপনারা দেখেন এখনো আছে মিনার মাঠেও আছে মুজদালিফায়ও আছে আল্লাহু আকবার বলতে পারেন না এই মহিলা অন্তত 1200 কিলোমিটার রাস্তা দেরেন কাইটা আরাফার মাঠে হাজিদের জন্য পানির ব্যবস্থা করছে এটা স্বামীর টাকায় না তার নিজের মোহরের টাকা দিয়া কে জুবাইদাও ছিল বাদশার মাইয়া এই জুবাইদার একটা ছেলে ছিল নাম ছিল আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ এই আব্দুল্লাহর মা এমন ভাবে গঠন করছে বাজার আব্দুল্লাহ প্রতিটা রাত্রে আমার নবীর স্বপ্নে দেখতো এই বাচ্চা হারুন আর রশিদের ছেলে জীবনে আব্দুল্লাহ বিবাহ করে নাই কাঠুরিয়ার কাজ করে জীবন যাপন করছে আর আমাদের দেশের একটা কমিশনারের পোলা বাবা স্বর্ণের গড়ি স্বর্ণের আংটি পাঁচ আঙ্গুলে পাঁচটা হালাকে দেখা গেছে কমিশনার হওয়ার আগে পরের ফ্যাক্টরিতে একজন জিএম ছিল কথা কম না কেন বাসের কন্ট্রাক্টর ছিল কমিশনার হওয়ার পরে তার পোলা প্যারাডু গাড়ি দিয়ে চলে তার মাইয়া চলে বাবা ল্যানকোজার দিয়ে চলে তার মাইয়া কথা কন না কে হ্যার বিবি সকালবেলা নাস্তা করে সেরা ডুম যাইয়া হালাকে ভুডার করে ভুনা ইতিহাস গুলো দেখো 30 বছর আগে গড়ে হারিও চলে নাই এমন আছে না নাই আর বাচ্চা হারুন আর রশিদের পোলা আংটি তো দূরের কথা বনের থেকে কাঠ কাইটা ইরাকের জমিনে বাগদাদে বিক্রি করে নিজের জীবন যাপন করত মন্ত্রীরা বলল স্যার এইটা মাইনে নেওয়া যায় না আপনার পোলা এমন ভিক্ষুকের মতো চলে আমাকে মান সম্মানে থাকবো না বিভিন্ন দেশের দূতাবাসের লোকেরা আসে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসে যদি আইয়া দেখে আপনার পোলা খয়রাতের মতো লুঙ্গি একখান করে ঘুরে স্যার এটা আমাকে মাইনটে লাগে ওরে আপনি সংসদ থেকে বের করে দেন মন্ত্রীদের কথা রাখতে যে আব্দুল্লাহকে দেশান্তর করা বলে দেখেন এই আব্দুল্লাহ যখন দেশান্তর হয়ে যায় জীবন ধারণ তো করতে হবে হারুন আর রশিদের ছেলে ইরাকের বাগদাদ ছেড়ে 750 কিলোমিটার দূরে একটা গ্রামে যাইয়া এক বড় লোকের বাড়িতে উটের রাখাল হিসেবে কাজ দিছে সুবহানাল্লাহ জোরে কইতে পারেন
উট থেকে সারা রাত দিন পানি খাওয়ায় কিন্তু মালিক জিজ্ঞাসা করে আব্দুল্লাহ তোর পোশাক আশাকে বোঝা যায় তো চেহারায় বোঝা যায় তুই একটা ভদ্র ফ্যামিলির ছেলে তুই এই কষ্টের কাম কেন করবি আব্দুল্লাহ বলে এর চাইতে বড় কষ্ট তো জাহান্নামের আগুন ওইটার থেকে বাঁচার লাগি আপনার কাম লইছি কিন্তু মালিক আমার সাথে একটা প্রমিস করতে হবে আপনার আপনার সাথে আমার একটা লিয়াজি হবে কি আমি ঈশা পর্যন্ত আপনার কাজ করব এশারের পরে ফরজ পর্যন্ত ফজর নামাজ পর্যন্ত আমি আপনার কোনো কাজ করতে পারবো না সুবহানাল্লাহ বলেন না বেতন কত নিবি চাইরা না কত চাইরা না তোর বউ সালমে নাই না মা বাবা নাই কথা কয় না যদি বলে আমার বাবা হারুনার রশিদ কাম দেবে ওরে বাবা রে বাবা যদি বলে আমার মা জুবাইদা আরে বাবা মুলকের বাদশাহ তোর নানা আব্দুল্লাহ বললেন এই পর্ব থাক না আমি আমার নিজের কষ্ট করে আমি আমার জীবন যাপন করতেছি কলিজার টুকরা যুবক ভাইরা আমার মাত্র 26 বছরের আব্দুল্লাহ মারহাবা বলেন কয় বছর জোরে কর কয় বছর তুই ধর ভাই পরের মাইরা দুইরা জায়গা জমি দখল করিয়া তুই অমক দলের নেতা অমক দলের সাধারণ সম্পাদক জনগণের মালপত্র দখল মখল কইরা মাশাআল্লাহ তুই না 15 বছরই চলছ এন আওয়ামী লীগের চাইয়া দেখ তো আল্লাহর কোন কোন ওলি ওই ঘরের মধ্যে ঘুমাইতে পারে কথা কর না কেন এই তো তোর আমার জিন্দিগি কি এই তো তোর আমার জিন্দিগি এত সুন্দর করে 15 বছরে বাড়িটা করলি এখন ঘুমাইতে পারিস না কথা কর এই যে আপনাকে সমর রাশি এই যে হেমায়তপুরে কথা কর না কেন আপনি ভাবতেছেন আমার এই কলিজাটা কিন্তু খুব বড় হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আমি হাসিনা যে সারি নাই কথা বলেন না কেন আপনারা বুঝতে পারেন উল্টা পাল্টা যে গোপালপুরের বাড়ি মনে হয় না জানি বেটা আমি লিখে দালাল না আমি কোন দালাল না আমি কোন দলের দালালি করি না বেটা আমি দালালি করলে কোরআন হাদিসের দালালি করি আমার জীবনে কোনো দল আমি করি না আমার জীবনে আমার কোন দলের ভিতর আমার নাম পাবেন না আমি জানি বাংলাদেশে যে দলই করবেন সব দলগুলা তার নিজের স্বার্থে চলে কোন দল পাবেন না যে একমাত্র আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য হ্যাঁ তবে একটা দুইটা দলের সাথে আমার আল্লাহর সাথে সম্পর্ক আছে হে মুসলমানের বলা আমি কোন দল করি না এই জন্য আমার বিরুদ্ধে কোনো মামলাও কোনোদিন হয় নাই হবেও না আমি সবার বিরুদ্ধে কথা বলি এই সমর রাজি এর বাড়ির ওখানে গাড়ি ঠিক করে দিলাম এই যে হেমায়তপুরে আমার একজন দেখাইলো বাড়ি পুরাইয়া কিচ্ছু এই যে আপনাকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর ওর বাড়িতে আমি ঢুকছিলাম 7 তারিখ 7ই আগস্ট বিশ্বাস জুড়ি করে টাইলস গুলা মার্বেলের টাইলস তাও খুলে রয়েছে কথা কন না কেন আরো জোরে কন আরো জোরে এই এত সুন্দর করে পালিকারি করছিল কি লেগে থাকার লেগেই তো কই এখন যদি আবার ওই ঘরে থাকতে হয় অন্তত আরো 2 কোটি টাকা ওই ঘরের মধ্যে খরচ করতে হবে এই যে মাসরাফি আওয়ামী লীগের এমপি কি লেগে তা আর বাড়িতে তো মোবার বন্ধু নাই কথা বলেন না কেন এই তো আমাদের জিন্দেগি আর আমরা যারা সৎ পথে চলছি আমরা সবাই শিল্পপতি কিন্তু অনেকে আছে সৎ পথে চলে ব্যবসা করে চলে দেখবেন ওরা মরার আগ পর্যন্ত ওইভাবেই বাদশা হয়ে চলবে পৃথিবীর কাউকে সে ধারায় না ধারেও না কথা ঠিক না বেটে এটা হলো রসুলের তরিকায় যারা জীবন যাপন করছে টাকা নাই দিবে হারুন আল রশিদের ছেলে যখন বলছে আমার ইশারার পরে আমার কোনো ডিউটি আর চলবে না ঠিক আছে বেতন কত কোন কত হ্যাঁ সবাই কোন না কয়া না না 12 আনা কয়া না কয়া না বেতন কত চাইরা না সাইরেনার বেতন আমার দিবে কয় তুই যে ছেলে যেই কাম পারস তোর বডি দিয়ে শক্তি তোর বেতন 1 টাকা দেও যায় কয় না আমার সাইরেনা ওই মাসে বেশি লাগবো না মাসে সাইরেনা দিবে এই খরচ করার পরে থাকতে যাইবে এবার আপনার দিলটা নরম করবেন আর কানবেন বেশি সময় বস করবো না কারণ আমার আজকের 2টা মাহফিল রাত্রে 2টা আর এই 1টা 3টা এ মুসলমানের পোলা বাড়ির মালিক চিন্তা করে 1 মাস যাওয়ার পরে বেতন ছিল চাইলে না তাহলে কি ও আমার ব্যবসা বাণিজ্যের দিকে চুরি করবো চুরি না করলে সম্ভব কেমনি
আর বিয়ে শাদি লাগবে না ও যে প্রিন্সের মতো পোলা রাতের অন্ধকারে ওর ঘরের মধ্যে গেছে যাইয়া দেখে ও সেজদায় পড়ে আমার মাওলানা ডাকতাছে আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দার তুমি মাফ না করলে মাফ কে বলো করি নিজের হাতে মোদের তুমি বানায়া কোনদিন খালি হাতে সে ওই আব্দুল্লার মানি সেও দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার বাড়িতে কেমন গোলাম আনলাম গো সারা রাত্র মাওলার দপ্তরে কান্দে বাজান এই বাড়িতে পাঁচ বছর কাজ করছে রাতে একটা মিনিটের জন্য এই আব্দুল্লাহ ঘুমাইতো না সারা রাত আমার আল্লাহকে ডাকতো আমার আল্লাহকে ডাকতো এই আব্দুল্লাহ জুবাইদার গর্ভে বাবা জন্মগ্রহণ করেছে এই জন্য মনে রাখবেন সন্তান যখন ভালো হওয়ার জন্য মেন হলো তার মা মেন কে বাবাই কোনটা যদি ভালো হয় সন্তান ভালো হতে হবে মনে রাখবেন যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে এদের মা বাবাও দেখবেন বেশি বেশি দান করছে বাবা দান না করলে সন্তান কোনোদিন দান করে না আমি আমার জনম দুঃখিনী মাকে দেখতাম গোপালগঞ্জের জমিনে যত মাদ্রাসার থেকে আমাদের বাড়িতে আসতো কালেকশন করার জন্য আমার মা বস্তা বস্তা ধান চাউল মাদ্রাসায় দিয়ে দিত এই যে দেখেন আবুল ভাই মসজিদ করছে অনেক রিকোয়েস্ট করে আমাকে আনছে আমাদের মতো বক্তাদের একটা জুমা পড়ানো খুব টাফ ব্যাপার দুই জুমা পড়ায় গেলাম তার অনুরোধে মনে রাখেন এই যে মসজিদের সামনে তার জনম দুঃখিনী মা ঘুমাই রয়েছে ভালো করে বুঝ ইচ্ছা করলে আবুল ভাইয়ের মাকে আল্লাহ পাঁচ বছর আগে দুনিয়ার থেকে নিয়ে যেতে পারত হয়তো বা আমার আল্লাহর কারিশমা ছিল আবুল রে তুই নিজে জায়গা কিনা মসজিদ করবি মসজিদের সামনে তোর মা জীবনে তোর ঘুমায় থাকবে তা না হলে তার আগে কিন্তু আমি মসজিদ করছি কেরানীগঞ্জ যে আমার মসজিদে রডও দিছে ওই সময় আবুল ভাই খালি আমারে বলতো আমি একটা মসজিদ করব দোয়া কইরেন আল্লাহ পাক তাকে এক বছরের ভিতরে মসজিদ কমপ্লিট করাইয়া তার মাকে মসজিদের সামনে ঘুম পড়াই দিলেন কাজী নজরুল ইসলাম সদা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়া করতেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই বলতেন না কেন বলতেন তিনি যেটা হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই একজন কবি কাজী নজরুল ইসলাম বলতেন মসজিদের পাশে আমায় কবর দিও যেটা হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই বাজান পৃথিবীতে দেখবেন যত নবী দুনিয়ার থেকে গেছে সব নবীর কবরের পাশে মসজিদ আছে আমার নবীর রোজার পাশে মসজিদ এমন মসজিদ গো বাবা মসজিদ নববীতে হাজার হাজার মুসল্লিরা কান্দে আর ইয়া রাসূল আল্লাহ কইয়া ডাকে গো পৃথিবীতে যত ওলি দেখবেন সব ওলির কবরের পাশে মসজিদ আছে শাহজালাল আমানির কবরের পাশে মসজিদ শাইখুল ইসলাম আহমদ শফির কবরের পাশেও মসজিদ সরমনায় আল্লাহর কুতুবের কবরের সাথে মসজিদ কথা বলেন না কেন শশীন আল্লাহর কুতুবের কবরের সাথে মসজিদ বাবা কেন জানেন কি মসজিদের পাশে যার কবর হবে
যত মুসল্লি ওখানে জুতা পাই দিয়ে আসবে প্রত্যেকটা মুসল্লির জুতার আওয়াজ কবরবাসী শুনে গো আর মসজিদের মুসল্লিদের জুতার আওয়াজ তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে মসজিদের পাশে কেন ইমাম আবু হানিফা বলেন মসজিদের পাশে কবর দিলে লাভ কি জানোনি যখন সন্তান জুতা পাই দিয়া মসজিদে ঢুকে সন্তানের জুতার আওয়াজ আমার আল্লাহ তার মায়ের কানের মধ্যে পৌঁছে এই আবুল ভাইয়ের মা যদি ঢাকা ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে ঘুমাইত আর আবুল ভাই যদি সাভারে এখানে নামাজ পড়তো বাবা তার মা ওই কবরে আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কিন্তু বাজান দেই সুতার আওয়াজ শুনতো না গো বাবা এই জন্য কাজী নজরুল ইসলাম বলেন হাদিসের কথা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেখান থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই যেটা থেকে মুয়াজ্জিনের আজান শোনার পাশাপাশি মুসল্লিদের পায়ের জুতার আওয়াজ শুনতে পাই হয়তো আল্লাহর কারিশমা ছিল মসজিদ কমপ্লিট করার পরে তার মাকে আল্লাহ নিয়ে যাবে পৃথিবীতে মনে রাখবা একটা মাত্র পীর আছে বাবা যেই পীরটা কোনোদিন তোমার কাছ থেকে একটা টাকা নেয় নাই বিবির কথা বলবা সব স্বার্থের পাগল কথা বলেন না কেন বিবির ঠিক মতো খাওয়াইতে পারবেন পড়াইতে পারবেন আপনার ঘর করবে যেদিন ঠিক মতো খাওয়ান বরণ দিতে পারবেন না আপনার সাথে থাইকাও পরকিয়া করে চলে যাবে এ বাজান একজন মাত্র দরদি জীবনে এক পিলি পান না খাওয়াইলো তোমার জন্য হাত তুলে বরদোয়া করে রে জীবনে কোনোদিন এক পোটলা জর্দা কিনা না দিলেও জীবনে কারো কাছে কয় না ওই ব্যক্তিটার নাম হলো মা দেখেন আবুল ভাই মসজিদ করছে তার মা মসজিদের সামনে ঘুমাই রয়েছে এর চাইতে বড় শান্তি আর কি থাকতে পারে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই মাত্র কথা বলবো দুই মিনিট দেখেন চোখের পানি পড়ে কিনা এ যুবক তোর জীবন আর কবে পরিবর্তন করবি হারুন আর রশিদ পৃথিবীতে সবচাইতে এক নাম্বার বাচ্চা ছিল হারুনের মতো এত বড় তেজস্ব বাচ্চা পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আর কেউ জন্ম নেয় নাই যার ইতিহাস মারুফুল কোরআনে বর্ণনা করে বড় বড় ইমামরা এই হারুন আর রশিদের ছেলে ইন্তেকাল করে চলে যাব ওই মালিকের বাড়ি পাঁচ বছর ছিল পাঁচ বছরের ভিতরে একবারও বলে নাই আমার বাবা হারুন আর রশিদ আর তুমি আর আমি রাস্তায় বেরোইলে রিক্সাওয়ালার থাপুর রে কয় আমার সিনোজ আমি অমর কথা কর না কেন কিসের বাহাদুরি দেখাস সঙ্গে সঙ্গে বলে ফেললেন ও চাচাও পাঁচটা বছর আপনার বাড়ি থাকছি খাইছি চাইরানা বেতন নিছি আমি প্রতি মাসে চাইরানার মধ্যে তিন আনা খরচ করতাম আর এক আনা জমায় রাখতাম এই পাঁচ বছরে এই টাকাগুলা জমছে এই টাকাগুলা আমি জীবনে আমার মায়ের কিছু করতে পারিনি আমার অবশিষ্ট টাকাগুলো আমার মার কাছে পৌঁছে আরে এই যে আমার হাতের একটা হীরার আংটি আছে তোমার আবার হীরার আংটি কই পাইলে একটা হীরার আংটি যদি এই জামানায় লক্ষ লক্ষ টাকা দাম হয় ওই জামানায় তো আরো বেশি ছিল বারো আনা ওজনের একটা হীরার আংটি কোমরের থেকে বাইর করে বলে আমার এই আংটিটা আর এই কোরআন শরীফটা আমার জনম দক্ষিণী মার কাছে পৌঁছাই দিও মালিক বলে তোমার মাকে আমি কই পাবো বলে চাষা আজকে বইলা যায় আমার মার নাম জুবাইদা কোন জুবাইদা হারুন আর রশিদের বিবি কয় ওই মালিকের বুক চোখ বড় বড় হয়ে গেছে আব্দুল্লের তুই কি কস শুনছি হারুন আর রশিদের একটা ছেলে হারায় গেছে
ওই হারানো ছেলে কি তুমি আব্দুল্লাহ বলে ও মানি দুনিয়ায় হারাইলে একদিন একদিন পাওয়া যায় যদি জাহান্নামের মাঠে একবার হারায়া যায় কেউ কাউরে খুঁজা পায় না গো মালিকের টিকা কোন দিন যেন আমরা না হারাই আমার সালাম পৌঁছাই দিও বাবারি দরজায় আমি হারুনের সন্তান আমার বাবার সালাম দিয়া বইলেন আপনার ছেলে আপনার রাজ দরবার থেকে দুইটা জিনিস লয়ে গেছে তার মা দিয়ে দিছিল এক জায়গা কোরআন শরীফের একটা হীরার আংটি মায়ের মানো তোমার মার কাছে পৌঁছে দিও বাড়ির মালিক পাগলের মতো দৌড়ে আর কয় আব্দুল্লাহ রে তুই এই কথা বলিস না আমি তোর লাশটা তোর বাবার কাছে পৌঁছে দিব চাচা না না আমার মন বলে আমার মাটি তোমার এই কবরস্থানে আছে কারণ আমার রসুল বলছে যার মাটি যেখানে সেখানে তার দাফন হবে যেই জায়গার মাটি দিয়ে তারে বানাইছে আমার আল্লাহ ওই জায়গায় তার কবর হবে আল্লাহু আকবার বলতে পারে না এই আবুল জীবনেও পাবে না এখানে মসজিদ বানাবে নিয়াত করছে তার মা কি এই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে আবু দাউদ শরীফের হাদিস যেই জায়গার মাটি দিয়ে পৃথিবীতে আপনারে বানাইছে মক্কার মাটি দিয়ে যদি আপনারে বানায় মক্কায় আপনার দাফন হবে যেখানে আপনার মাটি দিয়ে আল্লাহ বানাইছে এই মাটি এই নাবিতে লাগানো আছে আবুল সাহেবের মা মাটি এখান থেকে বানানো যদি আবুল সাহেব মসজিদ বানাইছে যদি এইখানের মাটি দিয়ে তারে তার বিবিরে তার সন্তানকে বানাই থাকে তাদের মাটি এখানে হবে যদি এখানের মাটি না হয় অন্য জায়গায় দাফন হবে এটা আমার কথা না বিশ্ব নবীর কথা তাকাও এইদিকে তাকাও আব্দুল্লাহ বলে চাচা আমার লাশটা আমার বাবার কাছে দিও না কেন মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব হ্যাঁ আমার আব্বা যদি খবর পায় তোমার এই বাড়ি ভেঙে তস তস করে দিবে যদি আমার বাবা খবর পায় কোরআন শরীফটা দিতে গেলেই তো খবর পাবে তুমি আমার বাবার বুঝাইয়ে বইল আমি তার হক আদায় করতে পারি নাই তার মন্ত্রী মিনিস্টার আমাদের আমার জন্য সংসদে ঢুকতে পারতো না আমার বাবারে বইল যদি আমার বাবা পারে তার এই দুনিয়ার সংসার ছাড়িয়া আমার মতো যেন মাওলারে পাইবার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে হারুন আর রশিদের জীবনী খুলে দেখো মিয়া হারুন আর রশিদ মৃত্যুর আগে জঙ্গলে জঙ্গলে ঘুরছে মসজিদের মুয়াজ্জিন তারে মাথা ফাটাই দিছে মাইরা চেনে নাই এটা হারুন আর রশিদ মাথা ফাটানোর পরে চিল্লাইয়া কাম দেয়ার বলে মালিক রে যেই হারুনের কথায় বারবার লুকে এক জায়গায় ঘাস খাইতো আজকে হারুন আর রশিদ রে মুয়াজ্জিন মারে কারণ আমি মসজিদের বারান্দায় ঘুমাইছি আমার মারছে দুঃখ নাই কিন্তু এই হারুন রে তুমি কবরে মার দিও না কারণ এই হারুনের মতো এই পৃথিবীতে এত বড় বাদশার কেউ ছিল না আমি স্বর্ণের ঘাটে ঘুমাইছি আমি স্বর্ণের জুতা পরিধান করছি আজকে মসজিদের বারান্দায় ঘুমাইছে বিদায় মুয়াজ্জিনার খাদেম মিলে আমার মাথা ফাটাই দিছে আল্লাহ তুমি আমারে দেখে রাখো মারহাবা বলতে পারলেন না হারুন আর রশিদের মৃত্যু হয়েছে জঙ্গলের মধ্যে কি মনে করলেন আপনি অতএব দুনিয়া দুনিয়া না দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না বাড়ি গাড়ি করতে না করবো না বাড়ি গাড়ি করবেন ওই বাড়ি করবেন না যেই বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল নাই কথা বলেন না কেন বাড়ি করবেন ওই বাড়ির ইনকাম দিয়া ওই জায়গার ইনকাম দিয়া কিছু আল্লাহ রাস্তা খরচা করবেন আল্লাহ সবাইকে কবুল করুন জোর করে আমিন এই আবুল ভাই যা কিছু পলট মলট বাড়ি গাড়ি করছে সব আকাম এই যে মসজিদটা করছে এইটা হলো কাম কথা বলেন না কেন ইলিয়াস রহমান জিয়াদি বাড়ি গাড়ি যা করছে কম করি নাই বহুত করছি আমি বহুত করছি আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ দিছে আমারে
যা কিছু করছি আকা আর 4 কোটি টাকা খরচ করে আল্লাহ আমারে দিয়ে একটা মসজিদ করাইছে এটা হলো কাম ঠিক কথা বলেন না কেন ঠিক এইজন্য পৃথিবীর যে জায়গায় মসজিদ দেখবেন কিছু না কিছু দান মসজিদে করে যায় খালি বউ সওয়াল মায়ের মধ্যে ঢুকাইয়ে দেয় ঠিক এই বউ সওয়াল মায়ে একটাও আমার বান্ধব বন্ধুবি না বিপদে পড়ে দেখেন প্যারালাইজ হয়ে ঘরে পড়ে থাকেন এক বছর মাইয়া জিজ্ঞাসা করবেন আইয়া মুর্দা মুর্দার মধ্যে খাইবেন আপনার পায়খানা পোষাবেন লুঙ্গিটাও পাল্টাই দিবেন বরস তালা মারে ধুয়ে দিবে যেন তাড়াতাড়ি আপনি মরে যান কথা বল না কেন কিসের সাতার দাম আছে তোমার জিন্দিগির বেটা জিন্দিগির দাম সেদিন হবে যেদিন তুমি আমি আল্লাহর কাছে দামি হব আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মসজিদ মাসা করার দরকার আছে না নাই মাসে 5000 টাকা ইনকাম আছে 1000 টাকা আল্লাহর কাছে দান কইরো কামে লাগবে 50000 টাকা ইনকাম আছে 5000 টাকা আল্লাহর কাছে দান কইরো দান করবা না চাইরা নাও আবার আল্লাহরে তুমি দুলে পাইবা নাই অতএব আমি এখানে আসার আগে আবুল ভাইয়ের স্ত্রী তার ছেলের দ্বারা আমার মায়ের মসজিদে যেটা কেরানীগঞ্জ করছি এবং আমার গ্রামের বাড়ির মসজিদের কাম ধরছি আলহামদুলিল্লাহ বলেন ওই গ্রামের মসজিদ আমি 8 লক্ষ টাকা দিছি এক মাসে 8 লাখ আমি এই মাসে 8 লাখ টাকা দিছি কেন দিছি ওই মসজিদের সামনে আমার মা ঘুমাই রয়েছে যেই মসজিদের সামনে আমার মার জানাজা করা হয়েছে ঢাকার মসজিদ করছি 4 কোটি দিয়ে আমার তৃপ্তি আমার মায়ের ওসিয়াত দিয়ে একটা একা মসজিদ বানাবি মা দিছি দুইতলা কমপ্লিট আমি দেখলাম ওই গ্রামের মসজিদের পাশে আমার মা ঘুমিয়ে আছে ওখানে আমার দিতে হবে ওখানে আমি 1-2 লাখ না যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে লাখ লাখ টাকা দিব যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আলেম ওলামার টাকা বেটা খারাপ রাস্তায় যায় না আলেম ওলামার টাকা হইলে আল্লাহর রাস্তায় বেশি যায় আলেমদের সাথে লাগতে এসো না আলেমদের সাথে যারাই লাগছে অন্যায় ভাবে যাদেরকে আলেম ওলামাদেরকে যারাই অন্যায় ভাবে জেলখানায় ঢুকাইছে ওরাই জেলখানায় ঢুকতে হইছে এই আইনমন্ত্রী আনিসুল হক এখন জাহান্নামের বেরি মতো বেরি লাগায় জেলখানায় উঠো কেউ ডো উঠো লজ্জা লাগে না হালাকে তোমার তোমার একটা অর্ডারে তোমার একটা টেলিফোনে আলেম ওলামাদেরকে ধরে ধরে নিয়ে সোরের মতো বাইন্দা পিটাইছে বুঝলে গেছো গা আইনমন্ত্রী এখন অপেক্ষায় থাকো ওয়ালা তাসির ওয়াজিরাতুন বিজরা উখরা আল্লাহর বিচার জমিনে আল্লাহ দেখাইয়া তারপরে নিয়ে যাবে কথার দীর্ঘায়িত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া চাই আবুল ভাইয়ের মায়ের জন্য কলিজাটার মধ্যে হাত দিয়ে দেখেন দুনিয়াতে সব আছে পৃথিবীতে সবচেয়ে দামি একটা জিনিস মা চলে গেছে 20 দিন আগে চলে গেছে আর কোনোদিন পাবে না মা সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক যতদিন বাইসা থাকে একবার তাকাইলে একটা কবুল হতে সোয়া তাহলে বোঝা গেল এখন হস করতে যদি মার্কেটিং ফার্কেটিং দিয়ে নিম্নে 10 লক্ষ টাকা লাগে কথা বল না কেন 10 লাখ টাকা লাগে হজ করতে ভালো প্যাকেজে তাহলে মার দিকে একবার তাকাবি 10 লক্ষ টাকার সওয়াব পাবি দুইবার তাকাবি 20 লক্ষ টাকার সওয়াব পাবি তিনবার তাকাবি 30 লক্ষ টাকার সওয়াব পাবি কারণ এক একবার তাকাবি আর এক একটা ওমরা হজের সওয়াব পাবি ওমরা না ডাইরেক্ট হজের সওয়াব পাবি তাহলে যুবক যাদের মা পয়সা আছে এই নিয়ামত এই আবুলের আর নাই শেষ আমি ইলিয়াস রহমান যদি 12 বছর বয়সী আমার শেষ যাদের বাবা মা এখনো বাইসে আছে প্রতিদিন এ কোরআন শরীফ যেমন সুমা খাও মার কপালে একটা সুমা খাইছে মার হাত ধরে একটা সুমা খাইছে যদি কয় শুধুর আমি তাই ঢাকায় সাভারে আমার মাথায় বুড়ি চলে আমি কেমন সুমা খাবো মোবাইলে খাইতে পারো না তুমি যদি মগিনে কো মগিনে যদি আসে তুমি হেন ভাই প্রেম করো শরীর লাগে তোর একটা সুমা দেই দাও সত্য আমি দিছি কথা কর না কে এ তোর সুমা যদি এহেনটা সেরি অনুভব করতে পারে তুই মায়ের সুমা দে এটা দি বলে মা তোমার কপালে একটা সুমা দেই আরে পাগল কই এ ওহেনটা সুমা দিবি কেমনে হুজুর কইছে মোবাইলে দিলে তুমি যদি অনুভব করো আর দোয়া করো তাহলে আমার বলে একটা কবুল হতে সব হয়ে যাবে ও মায়েরে না দিয়ে তুমি দিবা খালি মগির মায়া মগিরে আবার মুসলমান দাবি করো আল্লাহ আমাদের হেফাজত করুক জোরগান আমিন মসজিদ তো এটা তো ওয়াজের মাঠ না তাহলে অনেক কিছু আমরা বক্তারা বলতে পারি মায়ের সুমা দিস তোর মা গ্রামের বাড়ি থাকে একটা সুমা দিবি তোর বাপরে একটা সুমা দিবি যতদিন বাইসে আছে মরে গেলে আর দেউন লাগবো না কবরে পাশে বসে দিবা আল্লাহ সবাইকে কবুল করেন দোয়া করি আবুল ভাইয়ের বিবির জন্য
উনি আমার মসজিদে অনেক টাকা দিয়েছে আমার এতিমখানায় দিয়েছে প্রতি ফলের সিজনে আমার এতিমখানা মাদ্রাসায় 200 ছাত্র আলহামদুলিল্লাহ বলেন কত মুরব্বি হানে বয়াতে মা বাবার নামে সারা বছর এক কেজি আপেল কিনে দেয় না তালবে এলিমকে হালাকি একদম তালবে এলিমের এক কেজি আপেল কিনার টাকা যদি আপনি দেন আপনার বাবা মাকে ফল খাওয়ার দায়িত্ব আল্লাহ কবরে নিজে নিছে কবে দিবেন আপনি কবে দিবেন এ আবুল ভাইয়ের বউ মাঝে মাঝে পাঠায় দেয় ফল খাইতে তার পোলাটাও পাঠায় দেয় দিছে 500 টাকা আল্লাহর আরেক বান্দা আসতেছে হাইটা সেও দিছে আলহামদুলিল্লাহ বলেন আমার মসজিদের তিন তলার কাজ চলতেছে দুতলার কাজ কমপ্লিট করে ফেলছি সবার প্রতি দাওয়াত দেওয়া হলো টাকা পয়সা দেন বানা দেন দোয়া দিয়ে আলহামদুলিল্লাহ বলেন আমি রাতে ওয়াজ করে কামাই সকালবেলাও মসজিদের বিল দেই দোয়া করেন মসজিদ মাসে বেশি বেশি দান করেন আবুল ভাইয়ের পাশে দাঁড়ায়েন অতএব নামাজি দিয়ে দাঁড়ায়েন আর কিছু দেন বানা দেন আল্লাহ সবাইকে কবুল করেন আসেন সংক্ষিপ্ত মোনাজাত করি তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোয়া করবেন সবাই দোয়া করবেন তো আমার মসজিদের তিন তলার কাজ দছি দোয়া করবেন তো এখন যদি কই আমার মসজিদে 10,000 টাকা কে দিবেন 5,000 টাকা কে দিবেন একবারে কাসিমের মাথার মতো মা বাবার জন্য কামবেন ঠিকই সব কিছু করবেন মাগার দানের কাজ নাই অতএব যে বেশি বেশি দান করে ওই ব্যক্তির কিডনি ভালো থাকে হার্ট ভালো থাকে চোখ ভালো থাকে সব কিছু ভালো থাকে কারণ আসসাত তার আব্দুল বালা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না যে যত বেশি দান করবেন আল্লাহ বলে দান যখন করছো ওই ঔষধের পয়সাগুলো দান করে দিছিস না তোর বডি আমি ঔষধে লাগাবো না এটা আল্লাহর ওয়াদা বেশি বেশি দান করেন আলহামদুলিল্লাহ বলেন আবুল ভাই কারো কাছ থেকে কিছু নিচ্ছে না কিন্তু আপনারে দিছে দিলে সে নিবে না এমন না আপনি 20 বস্তা সিমেন্ট কিনে দিয়ে থুয়ে যায়েন না এই যে দুতলার টাইসটা আপনি কিনে দিয়েন না ওজুখানার টাইসটা কিনে দিয়েন ভাই আপনি আপনার মাল লেগে রাখছেন আমার একটু নেন না ভাই এইভাবে যদি আপনি দেন আমি কোরআন ধরে বললাম আবুল ভাইয়ের মা যেরকম জান্নাতে ঘুমাইতেছে আপনার মাও জান্নাতে ঘুমাইবে আর আল্লাহ ওয়াদা করছে যারা মসজিদে দান করবে আমি তাকে জান্নাতে ঘুম পড়াবো 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 আল্লাহর ওয়াদা আল্লাহ সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন আল্লাহ এখানে আসার আগে আবুল ভাইয়ের স্ত্রী আমার মসজিদে দান করছে প্রতিদিন ওয়াজের মাঠে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মসজিদে দান করে আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার মালিক রে একটু রহমতের নজরে তাকায় দেখো এই পৃথিবীতে আজ আছে কাল নাই বাহাদুরে করে কোনো লাভ নাই মসজিদ ভর্তি মুসল্লি এখানে কে যেন মা হারায় চোখের পানিটা লাল করে ফেলছে বারবার বলতে চাইতেছে মা গো তুমিও তো একদিন নামাজের পাটিতে কাঁদছিলে গো আল্লাহ এরকম করে যাদের মা নাই কবরটা জান্নাতের বাগান বানায় দিও যাদের বাবা নাই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আমি শুনতে পাইলাম 20 দিন আগে আবুল ভাইয়ের জন্ম দক্ষিণী মা এই মসজিদের সামনে ঘুমায় আছে সবচেয়ে বড় সৌভাগ্যবান আবুল ভাইয়ের মা সন্তান মসজিদ বানাইছে মাত্র 2-3 মাস হইল মসজিদ উদ্বোধন করে দিয়ে গেল 5ই আগস্টের পরে প্রথম জুমা মারিদ উদ্বোধন করলো আল্লাহ তোমার কারিশমা বোঝার ক্ষমতা নাই তাহলে বোঝা গেল এই মসজিদটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তার মার হায়াত বাড়াই দিছিল তুমি তার মাটি কারে রাইখা দিছ এরকম কয়জনের মার কপাল হয় আল্লাহ আবুল ভাইয়ের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আমার মা দুঃখিনীর কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ এই মসজিদ যারা শ্রম দেয় বুদ্ধি দেয় টাকা দেয় পয়সা দেয় তাদের কবুল করে নিও আল্লাহ আমার মসজিদ খানাও কবুল করে নিও আমার মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের কবুল করে নিও আমার ভাইরা প্রতিদিন জুমার নামাজ শেষ হইলে মুসাবা করে কত হাদিয়া দিয়া মসজিদে দোয়া চায় কত ভাইরা কত অবস্থায় দান করে তাদের দানগুলো কবুল করে নিও
আল্লাহ তাদের বডিকে ভালো রাখো সন্তানগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ জুমার আগে যেই বাসায় আমি বসছিলাম আবুল ভাইয়ের বাসায় ওখানে আরেকজন ভাই ভাড়া থাকে আবুল ভাইয়ের জায়গায় উনি বলে হুজুর আমার বাবা অসুস্থ আমার বাবাকে জানো আল্লাহ সুস্থ বানায় দেয় আমার মাকে জানো আল্লাহ মাফ করিয়ে দেয় এমনি করে যেই যুবকগুলো দোয়া চায় সেই মিরপুর থেকে জুমা পড়তে আসছে এখানে আল্লাহ যারা আমার সাথে ভালোবাসা রাখে তুমি তোমার নবীর সাথে ভালোবাসা পয়দা করে দিও এই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেবকে কবুল করে নিও মসজিদের বাকি কাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দিও মসজিদটা পাঁচতলা না করায় আবুল ভাইরে কবরে ডাক দিও না আল্লাহ মৃত্যুর পর জানি তার মায়ের পাশে তার দাফন হবে মায়ের সাথে দেখা হয়ে যাবে তার মা যেন কবরে যাওয়ার সাথে বলে আবুল রে তোর জীবনের সবচেয়ে বড় ভালো কাজ হলো মসজিদ করা আল্লাহ তার মাকে মাফ করে দিও তার বাবাকে মাফ করে দিও এই মসজিদে যারা যে অবস্থায় আছে সবাইকে তুমি কবুল করে নিও আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ আল্লাহ আবুল ভাইয়ের একটা ছেলে আছে ওর সমস্ত বিপদ থেকে রক্ষা করো আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দেই আবুল ভাইয়ের একটা মেয়ে আছে বড় মেয়ে আর একটা নেক সন্তান দান করো একটা নেক সন্তান দান করো কাবায় যাইয়াও তার মেয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ যাদের বাচ্চা হয় না একটা বাচ্চা দিয়ে দাও না আল্লাহ আল্লাহ ওই মহিলাই বুঝে যাদের বাচ্চা হয় না যাদের 10 বছর 15 বছর হয়ে গেছে বাচ্চা হয় না আল্লাহ তাদের অন্তরটাকে তুমি ঠান্ডা করে দাও একটা বাচ্চা দিয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদানা মাহুম বিরাহমাতিকা রাব্বানা আমিন যার যার স্থানে দাঁড়িয়ে সারেকে সুন্নাত করে নেবে আমার মসজিদের তিন